হ্যালো, হ্যাঁ মাস্টার ভাই, তো টাইম হয়ে গেছে, কোথায় তুই? আমি রেডি। না না আজকে না, কি চল আজকে মাস্টার ভাই বাং করে ফেলি। আবার রোজ রোজ স্যারের বাড়ি যেতে ভালো লাগে না, গেলে কত অপমান করে। প্লিজ আজকে না, আজকে না প্লিজ। ও তো 2 সপ্তাহ ধরে স্যারের বাড়ি যাওয়া হচ্ছে না। আরে আজকে যেতে হবে না, আজকে একটা দিন বাং করলে কিছু হবে না। স্যারের বাড়ির নাম করে ঘোরাঘুরি করছি, প্লিজ আজকে না প্লিজ। আরেকটা দিন করে ফেলি। আচ্ছা এখন তুই কোথায় আছিস? আমি এখন টিফিনের দোকানে বসে আছি, প্রচন্ড খিদে পেয়েছে। দাদা টিফিনটা হলো। আচ্ছা 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 শোন, আজকে তুই বাড়িতে আছিস, তুই 11টার সময় আমাদের বাড়িতে চলে আসি, তারপর সিনেমা দেখতে যাবো, নতুন সিনেমা এসেছে। আরে তুই এরকম করছিস কেন? আরে একদিন, আর একদিন করলে কি হবে? একবার ওদের কথা ভাব যারা পড়াশোনা করতে চায় কিন্তু করতে পারছে না, আর আমাদের প্যারেন্টস আমাদেরকে কত ফেসিলিটিস দিচ্ছে, ওদের কথা একবার ভাব না। যারা যারা এখন পড়াশোনা করতে পারে না, তুই ওদেরকে গিয়ে বই খাতা দে, এখন তুই ওদেরকে পড়াশোনা করা, মানে কি টিফিন দেবেন তো। কেন? আসলে স্যার আমার বাবা খুব অসুস্থ, টাকার জন্য স্যার পড়াশোনাটা আর হলো না স্যার। সবসময় যে কেন ভালো মানুষদের সাথে এরকম হয় বুঝতেই পারি না। টিচারের বাড়ি বই কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুই চলে গেছিস তো? কোন ক্লাসে পাস হয়ে গেলে? থ্যাংক ইউ, আই লাভ ইউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ আসি আসি। বাবা 500 টাকা লাগবে। 500 টাকা? স্যারের বাড়ির জন্য বই কিনতে হবে। কিছুদিন আগে বই কিনলি না? আবার লাগবে, আগে তাড়াতাড়ি দাম। আমি কি ঘুরতে যাবো কি 500 টাকা নিয়ে? তারাও আছে তো না? ঠিক আছে না, থ্যাংক ইউ। হ্যালো রাজ, তোকে বলেছিলাম না স্যারের বাড়ি বাং করবো না রে। চল স্যারের বাড়িতে চলে যাই। না চল, তুই স্যারের বাড়িতে চলে আয়, আমি আসছি। তুই ঠিক বলেছিস রে, আমরা সব কিছু পেয়েও এটাকে ইউটিলাইজ করি না, কিন্তু অনেক মানুষ আছে পায় না, কিন্তু ওদের স্বপ্ন যে ওরা ইউটিলাইজ করবে। আমি আসছি। Thank you.